সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় 6,017 বর্গ কিলোমিটার। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে ভিডিওতে থাকবে সুন্দরবনের করমজল পর্যটন স্পটটি। আপনারা যারা সুন্দরবনে একদিনের ভ্রমণে যেতে চান, করমজল পর্যটন স্পটটি হতে পারে আপনাদের জন্য একটি আদর্শ জায়গা। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবন পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণের স্বাদ থাকে, তাহলে করমজল হতে পারে আপনার জন্য একটি আদর্শ জায়গা। প্রাকৃতিক শোভাবর্ধন বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। এছাড়াও নির্মাণ হয়েছে কাঠের ট্রেল, ওয়াচ টাওয়ার ও আশেপাশের অনেক কিছু। মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। পর্যটন কেন্দ্রের প্রথমে রয়েছে সুন্দরবনের একটি মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে থাকে। এখানকার কাঠের তৈরি ট্রেল দিয়ে হাঁটলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতা অনুমান করা যায়। এই পর্যটন কেন্দ্রটি দেখা হয়ে গেলে এর আশেপাশে অনেকগুলো খাল রয়েছে, আপনারা চাইলে সেই খালগুলো ভিজিট করতে পারেন। খুবই চমৎকার একটি প্লেস। মাই ডিয়ার ফ্রেন্ড, এবার জানিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই করমজল পর্যটন কেন্দ্রে আসবেন। পর্যটন কেন্দ্রে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মংলা। মংলা থেকে একটি 10 জনের ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করুন 1 থেকে 1.5 হাজার টাকায়। তারপর খুব সহজেই চলে আসুন করমজলে। আপনারা চাইলে করমজল ভিজিট করে দেন আবার ঢাকায় ব্যাক করতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।